वेलकम टू एसेंशियल हेल्थ टिप्स। द्रुत प्रेगनेंट हबार जोन्नो ऑयल मैसेज खुबी गुरुत्वपूर्ण। प्रथमे आम्रा जानबो ऑयल मैसेज क्यानो गुरुत्वपूर्ण। जेसब महिला अनेक दिन थेके बाच्चा ट्राई करछेन पीसीओडी ओभारी थेके एक भालोभावे रिलीज होच्छे ना, प्रीमेंस्ट्रुअल सिंड्रोम जेमन प्रचंड पेनफिल होवा, फैलोपियन ट्यूब ब्लकिंग, फैलोपियन ट्यूबे सोएलिंग, ओभारी थेके एकदम डाल हो गेछे, एंडोमेट्रियोसिस, जराउते कोथाओ स्कार टीस्यू जमे आछे, सेक्षेत्रे अएल मैसेज करलो मिनस्ट्रुअल साइकेलेर साथे रास्ताटा किन्तु क्लियर हो जाए। जादेर बार बार मिसक्यारेज हय सेई सब महिलादेर क्षेत्रेओ मैसेजटा करले खूब भालो हय, मिसक्यारेज हबार चान्स अनेकटा कमे जाए एबं तारपर एकटा भालो एबं हेल्दी प्रेगनेंसिर जन्य क्यारि करार जन्य ইউটেরাসটা কিন্তু রেডি হয়ে যায়। তো বন্ধুরা, এবার আমরা জানব এই ফার্টিলিটি মেসেজ আমরা মাসের কোন সময় করব বা করা উচিত। মহিলাদের যেদিন মাসিক চক্র শুরু হয় সেটা হলো মাসিকের প্রথম দিন। কোনো কোনো মহিলা তিন দিন, কারো পাঁচ দিন, আবার কারো সাত দিনও হতে পারে মাসিক চক্র। যেদিন মাসিক পুরোপুরি ভালো হয়ে যায় বা শেষ হয়ে যায় সেই দিন থেকে ওভুলেশন ডে পর্যন্ত অর্থাৎ 10 বা 14 দিন পর্যন্ত এই অয়েল ম্যাসেজ করতে হবে। অয়েল ম্যাসেজ কিন্তু ওভুলেশনের সময় এবং মাসিকের সময় একদম করা যাবে না। আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুনভাবে দেখছেন এবং তাদের উদ্দেশ্যে বলে রাখি, ওভুলেশন কী এবং কখন হয় সেই সম্বন্ধে জানতে গেলে ভিডিওটা দেওয়াই আছে, সেটা অবশ্যই দেখে নেবেন। এবার বন্ধুরা আমরা জানব এই অয়েল ম্যাসেজ কখন করতে হবে এবং কোন কোন অয়েল দিয়ে ফার্টিলিটি ম্যাসেজ করা যায় এবং এর উপকারিতা কি। ক্যাস্টরল অয়েল একটু হালকা গরম করে, যেটা স্কিনে টলারেবল, সেটা দিয়ে ম্যাসেজ করতে হবে। তবে বন্ধুরা, যদি ক্যাস্টরল অয়েল না থাকে তাহলে সেক্ষেত্রে তিল বা অলিভ অয়েলও ব্যবহার করা যেতে পারে। তবে সেক্ষেত্রে তিলের তেলটা একটু খাঁটি হতে হবে, যেটা অবশ্যই দেখে নিতে হবে। এবার বন্ধুরা, আপনারা অনেকেই মনে করতে পারেন যে সর্ষের তেল কেন ব্যবহার করা যাবে না। দেখুন, ক্যাস্টরল অয়েল, অলিভ অয়েল, তিলের তেল, এগুলো যদি চেষ্টা করেও না পান সেক্ষেত্রে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার বলবো ফার্টিলিটি ম্যাসেজ কিভাবে করবেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করবেন। প্রথমে জানবো আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান যে আছে তার পজিশন কোথায়। দেখুন বন্ধুরা, ভিডিওতে আমাদের ন্যাভেল যে আছে তার থেকে 4 আঙুল নিচে ইউটেরাস আছে, তার ওপরের দিকে দুদিকে থাকে ফ্যালোপিয়ান টিউব, সাইডে দুদিকে ডিম্বাশয় বা ওভারি থাকে যেখান থেকে এগ রিলিজ হয়। এরপর আঙুলে ক্যাস্টরল অয়েল নিয়ে হালকাভাবে ম্যাসেজ করে নিতে হবে, তারপর ইউটেরাসের নিচের দিক থেকে ওপরের দিকে হালকা হাতে ম্যাসেজটা করতে হবে 20 থেকে 25 বার। এতে অনেকটাই ব্লাড সার্কুলেশন হয়, ভালো হয়। তারপর পাশের দিকে টিউব হালকা হাতে 20 থেকে 25 বার অয়েল ম্যাসেজটা করতে হবে। এরপর দুই সাইডে ওভারিতে গোল গোল করেও ম্যাসেজটা করতে হবে। তারপর দুই দিকে একসাথেও ম্যাসেজটা করতে পারেন বা এক একবারেও ম্যাসেজটা করতে পারেন, তবে দুদিকেই 20 থেকে 25 বার ম্যাসেজটা করতে হবে। এরপর বন্ধুরা, যেটা অবশ্যই করতে হবে, ফ্লোরেতে ফ্লোর ম্যাট বিছিয়ে তার উপর চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপর হালকা গরম জলে টাওয়েলটা ভিজিয়ে পেটে সেঁক নিতে হবে 10 থেকে 15 মিনিট। সুতরাং বন্ধুরা, আপনারা জানলেন অয়েল ম্যাসেজের গুরুত্ব এবং অয়েল ম্যাসেজ কিভাবে করবেন সেটা টেকনিক সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনার মনে কোনো প্রশ্ন বা সাজেশান দেওয়ার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এরকম আরও অনেক টিপস পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকবেন, যাতে কোনো নোটিফিকেশান এলে সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।